চলুন আজকে রেস্টুরেন্ট স্টাইলের চানা মশলা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম চানা নিয়ে নিচ্ছি, কাবলি চানা। কাবলি চানা আমি 12 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা জল দিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি। পটলিতে কিন্তু চা পাতা দিয়ে ভরে রেখেছিলাম, চা পাতা আর পটলিটা এর মধ্যে দিয়ে দিলাম, আর গরম মশলা কিছু গোটা দিয়ে দিয়ে আমি এখানে 9টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ আমার হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি পরিমাণ মতন তেল আর গোটা গরম মশলা, তার সঙ্গে দুটো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ভালো করে এটা কিন্তু একটু নেড়ে চেড়ে ফোড়নটা ফুটতে দেব। আর এদিকে দেখুন, একটা তাওয়ার মধ্যে কিন্তু আমি ড্রাই রোস্ট করার জন্য কসুরি মেথিটা কম আঁচে বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটুখানি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কসুরি মেথিটা। তো আমার এটা ফোড়নটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছিল, সেখানে আমি দুটো বড় সাইজের কিন্তু পেঁয়াজ কুচিয়ে একদম দিয়ে দিয়েছি। আর ততক্ষণে দেখুন, এখানে আমার কিন্তু এটা ড্রাই রোস্ট হয়েও গেছে, একটু নেড়ে ছেড়ে দিলাম। তো আর এদিকে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কিন্তু ভালো করে বেটে নিয়েছি, বেটে নিয়ে কিন্তু এটা দিয়ে দিলাম। তো কাঁচা জলটা চলে গেলে পেঁয়াজের কিন্তু আমি এক এক করে মশলাগুলো দেব। দিলাম 2 চামচ আদা আর 2 চামচ রসুন দিয়ে কিন্তু ভালো করে এটাকে কষাতে থাকবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। চানা মশলা এমনই একটা জিনিস যেটা মশলাটা খুব ভালো করে কষলে তবেই কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আদা রসুনের সাথে, সেই জন্য আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা ইউজ করলাম না। আর টক দই 2 চামচ আর 4টের বড় সাইজের টমেটো কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে বেটে রেখে এটা কিন্তু দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে গেছে আমার, টমেটোর জলটাও চলে গেল। আমি কিন্তু এর মধ্যে ছোলা মশলার যে প্যাকেটটা হয় এভারেস্টের, ওটা আমি দিয়ে দিলাম। আর ওদিকে আমি কিন্তু একটু লিকার চা বসিয়ে দিয়েছিলাম। লিকার ছাড়া কিন্তু আমার এই তরকার যে কালারটা এত সুন্দর ছোলা বাটোরার, ছোলা মশলার আসবে না। তো আমি কিন্তু লিকারের যে জলটা আছে সেই জলটাই কিন্তু ইউজ করবো, আর পুরো রান্নাটাতে আলাদা করে কিন্তু কোনো জল ইউজ করবো না। তো জলটা দিয়ে কষিয়ে কষিয়ে আমি কিন্তু 1 মুঠো মতন কাবলি চানা নিয়ে হাতে ম্যাশ করে কিন্তু দিয়ে দিলাম, তাতে গ্রেভিটা খুব সুন্দর একটা থিকনেস আসবে আর দেখতেও একদম রেস্টুরেন্ট স্টাইলের মতনই হবে। তো আমি ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে আমি কিন্তু এবার কষাতে কষাতে এবার কিন্তু লিকার দিতে থাকবো, চায়ের লিকারটা দেবো আর ভালো করে কিন্তু কষাতে থাকবো। তো দেখুন, আমি পর্যাপ্ত পরিমাণে যতটা আমার প্রয়োজন থিকনেসের জলের, যতটা আমার প্রয়োজন জল ছিল, তো আমি কিন্তু ততটাই লিকার জলই কিন্তু ইউজ করেছি। তার মধ্যে দিলাম ছোলা মশলা আর কিন্তু ড্রাই রোস্ট করা কসুরি মেথির সাথে আমি একটু গরম মশলা। তো দেখুন, আমি কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ওটা, ওদিকে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এদিকে আমি অল্প 2 চামচ মতন তেলের মধ্যে আমি কিন্তু 3 চামচ মতন ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে পরে আমি কিন্তু আদাটা আমি কিন্তু স্লাইস করে জুলিয়ান কাট কেটে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আর 1 চামচ মতন রসুন বাটা দিলাম, আর তার মধ্যে ছোলা মশলা দিচ্ছি, আর সাথে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে রংটা খুব সুন্দর হয়। তো এটা আমার কিন্তু একটু কম আঁচে করতে হবে, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে আমার একটু তলা না লেগে যায় বা পোড়া না লেগে যায়। তো এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু গরম মশলা আর একসাথে কিন্তু ছোলা মশলা আর কিন্তু কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ওপর থেকে তরকাটা দেবো। এটার জন্য স্মেলটা দারুণ হয় আর একদম রেস্টুরেন্ট স্টাইল হয়। বাড়িতে ট্রাই করে অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে জানাবেন। থ্যাংক ইউ।